করোনা আতঙ্কের মাঝে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ, কি বলবেন, কতটা সফল তিনি বার্তা দিলেন? তিনি দেখুন, এখন এই পরিস্থিতির কথা বলা যাবে না। এখন সারা ভারতবর্ষ জুড়ে যেই আতঙ্ক, সাধারণ মানুষ এই করোনা আতঙ্কে ভুগছে, কী করে মুক্তি পাওয়া যায় এখান থেকে, আমরা সেই চিন্তাভাবনা করছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই যে একটা পদক্ষেপ নিয়েছে, যার জন্য পশ্চিমবাংলার মানুষ স্বস্তিতে আছে। এখনও পর্যন্ত একজনের মাত্র পশ্চিমবাংলায় ধরা পড়েছে করোনা, আর কিছু লোককে আইসোলেশনে রাখা হয়েছে। এখন আমাদের কর্তব্য, এখন মানুষের কর্তব্য হচ্ছে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো। না, সূত্রের খবর আজকেই আরেকজনের যে করোনা পাওয়া গেছে এবং তার টেস্ট রিপোর্ট পজিটিভ, হতে পারে দুই একজন, একজন দুজন হতেই পারে, সেটা ঠিক আছে। এত বড় একটা মহামারী, তাদেরকে পশ্চিমবাংলা অনেকটা সেফ জায়গা। আপনি ভালো করে দেখুন, সারা ভারতবর্ষের সারা পৃথিবীর মধ্যে এমনকি হু যে আজ দ্বারা তারা মুখ্যমন্ত্রীকে 100 লেটার মার্কস দিয়েছে যে আপনি এতদিন 56 দিন পরে, 52 দিন পরেও কীভাবে একটা প্রোটেকশন করেছে। আমাদের মুখ্যমন্ত্রী নজর রাখছেন, তো আমরাও বলবো আপনাদের এই ক্যামেরার মাধ্যমে যারা যারা আছেন, প্রত্যেকেই সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং অপরকে সজাগ করুন, যাতে এই করোনা ভাইরাস না ছড়ায়। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয়ে আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। আগামী 22 তারিখ প্রধানমন্ত্রী বলেছেন জনতা কার্ফু পালন করতে এবং তার মুখ্য ভূমিকা নিতে বলেছেন রাজ্য সরকার। আমাদের রাজ্যের রাজ্য সরকার এই বিষয়ে কতটা সচেষ্ট হবে? আমি প্রথমে আপনাকে বললাম যে আমাদের মুখ্যমন্ত্রী একদম প্রথম থেকে এগিয়ে আছে। শুধু হু না, ভারত সরকারও বলেছে যে পশ্চিমবাংলা এই বিষয়ে করোনা ভাইরাস আতঙ্ক মানে আটকানোর বিষয়ে 100% মার্কস পেয়েছে। এবং আমরা হুও তাই বলেছে যে মমতা যে প্রশংসা করেছে এই করোনা ভাইরাস আটকানোর জন্য, যে 46 দিন পরেও একটা করোনা পাওয়া যায়নি, তারপরে হয়তো কাল পরশু হয়ে পাওয়া গেছে, যে দুর্ভাগ্য ব্যাপার এটা যে বাচ্চাটা ছেলে হয়তো ভুল করে। যাই হোক, আমরা আবারও বলছি যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা পশ্চিমবাংলায় করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা জিতবই, মানুষের জয় হবেই, এ কথা নিশ্চিতই বলতে হবে। তার মানে আপনারা বলছেন যে জনতা কার্ফু পালন হবে? সে কী পালন হবে বা আমি সেটা বলছি না, আমরা বলছি যে পশ্চিমবাংলার মানুষ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে করোনা ভাইরাসকে পরাজয় করবেই এবং মানবতার জয় হবে, মানুষের জয় হবে, এটা আমি নিশ্চিতই বলতে পারি।